তো আজকে বি এটাকে খুবই ইম্পর্টেন্ট। তো আজকে বি এটা হলো সমুদ্র স্রোত কাকে বলে, সমুদ্র স্রোত কি বা সমুদ্র স্রোত কাকে বলা হয় বা সমুদ্র স্রোতের সংজ্ঞা বা এটা বলতে কি বুঝাবো এটার পরিচয়, তো এগুলো আজকে বলে দিবো। তো আজকে শুধু সমুদ্র স্রোত এটা নিয়ে আলোচনা করব। তো এটার উত্তর কিন্তু নিচে রয়েছে। তো একটি প্রশ্ন তোমাদের কিন্তু বিভিন্নভাবে করতে পারে, একটি প্রশ্ন কিন্তু গাইডে বিভিন্নভাবে দেওয়া থাকে না, তো উত্তরটা কিন্তু একই থাকে। তো এই প্রশ্নটা আমি আবার বলে দিচ্ছি যে কতভাবে হতে পারে, তো এর থেকে আরও অধিক পরিমাণ বেশি হতে পারে। তো আমি এ 10 ভাবে হতে পারে এইভাবে আমি বলে দিচ্ছি, উত্তরটা কিন্তু একই। তো এখানে প্রশ্ন থাকতে পারে সমুদ্রস্রোত কাকে বলে, এখানে লেখাই আছে সমুদ্রস্রোত কাকে বলা হয়, সমুদ্রস্রোত বলতে কী বুঝো, সমুদ্রস্রোত কী, সমুদ্রস্রোতের সংজ্ঞা দাও, সমুদ্রস্রোত বলতে কী বুঝো, সমুদ্রস্রোত মানে পরিচয় দাও, সমুদ্রস্রোতের বাক্য লেখো। তো এইভাবে অনেকভাবে প্রশ্ন করতে পারে। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে। তোরা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা বিলুন্স কল সেট করে ভিডিও থেকে লাইক করে দিবে, চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে ভাষা বিলুন্স কল সেট করে রাখবে, ভিডিও থেকে লাইক করে দিবে। তো সমুদ্রস্রোত কী, সমুদ্রস্রোত কাকে বলে, সমুদ্রস্রোতের উদাহরণ, সমুদ্রস্রোতের একটা বাক্য তো নিচে রয়েছে উত্তরটা। তো উত্তরটা দেখার আগে তোমাদের একটি কথা বলছি, তোমাদের প্রতিটা ক্লাসের টিক চিহ্ন উত্তর সঙ্গে প্রশ্ন রচনামূলক প্রশ্ন সৃজনশীলের উত্তর টিক চিহ্ন উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছি, তোমরা তাহলে দেখে নিতে পারো। তো তোমরা যে কোনো ক্লাসে যে সৃজনশীল দেখতে বলছেন ছিল অবশ্যই ক নাম্বার থাকে, সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। যে সৃজনশীল দেখতে বলছেন ছিল অবশ্যই ক নাম্বার থাকে, সৃজনশীল ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতেও সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে সংক্ষিপ্ত প্রশ্নটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। এবং রচনামূলক প্রশ্ন পেতেও রচনামূলক প্রশ্নটা লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্নের উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো চাইলে তোমরা এবার সরাসরি গাইড থেকে উত্তরটা দেখে নিতে পারো। তো তো তোমরা চাইলে এভাবে সরাসরি গাইড থেকে দেখে নিতে পারো। তো আজকে ভিডিও দেখে নেওয়া সমুদ্রস্রোত কাকে বলে, সমুদ্রস্রোত কী, সমুদ্রস্রোতের সংজ্ঞা বা উদাহরণ তো দেখা হয়েছে এখানে লেখাটা আছে। তো সমুদ্রের বা সাগর ও মহাসাগরের পানি নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্র বলে। সমুদ্রের বা সাগর ও মহাসাগরের পানি নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্রস্রোত বলে। তো আমি আবার বলেছি, তারপর ভিডিওটা আর গপ করে দিচ্ছি। সমুদ্রের বা সাগর ও মহাসাগরের পানি নির্দিষ্ট ও নিয়মিত প্রবাহকে সমুদ্রস্রোত বলে। তো আজকে ভিডিও এটাই ছিল। তো ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভাষা বিলুন্স কল সেট করবে, ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে ভিডিও এবং তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাষা বিলুন্স কল সেট করবে, ভিডিও থেকে লাইক করে দেবে। তো আজকে ভিডিওটা এবং তাই।